Assalamu Alaikum shobaike shushagotom abaro amar channel e kemon achen shobai asha korchi shobai bhalo achen ajke ami abaro niye elam new ekti short vlog ajke ami jacchi kichu amar proyojonio jinish kenar jonno to ajke ami kothay jacchi ajke jacchi hocche ami polli bidyut amader shower er polli bidyut আমাদের এই পল্লী বিদ্যুতে কিন্তু সকল প্রকার জিনিস পাওয়া যায় যেমন কাঁচা সবজি থেকে শুরু করে ফল জুতা জামা সবকিছু পাওয়া যায় এখান থেকে উপরে উঠতেই কিছু ছোট ছোট গলি রয়েছে যেখানে রয়েছে ওষুধের দোকান টেইলার্সের দোকান পার্লার আর ভিতরের দিকে রয়েছে কাঁচা সবজির দোকান আর এখানে ভিতর থেকে কাঁচা সবজি থেকে এক সাইডে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ছোটখাটো জুতার দোকান এখানে বড় জুতার দোকান ইভেন বড় মার্কেটও আছে কিন্তু আমি এখানে একটা জুতা দেখে গিয়েছিলাম অ্যাকচুয়ালি জুতা না স্যান্ডেল দেখে গিয়েছিলাম যেটা আমার অনেক পছন্দ হয়েছিল তো সেই জন্যই আমি সেই স্যান্ডেলটা নেওয়ার জন্য এখানে এসেছি আমার জুতা কেনা শেষ এজন্য আমি একটু আমাদের এই অপোজিট সাইডে যে বড় বড় মার্কেটগুলি আছে বা সাথে আরো অনেক ছোট ছোট কসমেটিক্সের দোকান জুতার দোকান ইভেন দ্য কোকারিজের দোকানও আছে তো সেখানেই আমি এসেছিলাম তো আমি পার্সোনালি ঢুকেছিলাম একটা কসমেটিক্সের দোকানে কিছু জিনিস কেনার জন্য যা যা কিনতে এসেছিলাম আমার সব কিছু কেনা শেষ তো এখন আমি চলে যাব বাসার দিকে তো আমি বাসার দিকে রওনা দিচ্ছি আসলে আমার কাছে বিকালের দিকে বা সন্ধ্যার পরে শপিং করতে অনেক ভালো লাগে এই টাইমটাতে আমার কাছে অনেক ভালো লাগে শপিং করতে আর পার্সোনালি আমি বেশিরভাগ এই টাইমটাতেই শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে দেখেন কত সুন্দর না সন্ধ্যার টাইমটা এই রোডগুলি এই লাইটগুলি আমার এত ভালো লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগে আমাদের এই পল্লী বিদ্যুতে সব ধরনের জিনিস থাকার জন্য বা সকল প্রকার জিনিস থাকার জন্য আমাদের দূরে যেতে হয় না বা সাভারে যেতে হয় না তো আমরা পল্লী বিদ্যুৎ থেকেই সব ধরনের জিনিস কেনাকাটা করে থাকি সেটা ফল হোক সবজি হোক বা মাছ মাংস সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এবং সব ধরনের টাটকা সবজি টাটকা মাছ মাংস সব কিছুই পাওয়া যায় ভালো থাকবেন সবাই আর আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটি শেষ করছি আর হ্যাঁ কী কী আমি কেনাকাটা করলাম সেটা আমি বাসায় গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখা হবে আমার নেক্সট ভ্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ